কাল রাতে আমি একটা আর্জেন্ট ভিডিও আপলোড করেছিলাম চ্যানেলে, এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম কেন্দ্রের শিক্ষামন্ত্রী গতকাল অর্থাৎ আজকের দিনে কিন্তু একটা বৈঠকে বসবেন সকল রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে, তার পাশাপাশি প্রত্যেকটি বোর্ডের সভাপতির সাথে। তো তোমরা তোমাদের মতামত টুইটারের মাধ্যমে কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে জানাতে পারো। এটাকেই উদ্দেশ্য করে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, কারণ তোমাদের শেষ সুযোগ রয়েছে সরকারের কাছে তোমাদের কথা পৌঁছে দেওয়ার। অবশ্য যেখানে কেন্দ্রের শিক্ষামন্ত্রী নিজেই টুইটারের মাধ্যমে জানিয়েছেন যে তোমরা তোমাদের মতামতটি জানাতে পারো, একটা সুবর্ণ সুযোগ যেহেতু রয়েছে তাই কালকেই আমি ভিডিও আপলোড করে দিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেরই ধারণা আমাদের কোনো লাভ হবে না, অর্থাৎ পশ্চিমবঙ্গের কিচ্ছু হবে না, পশ্চিমবঙ্গের কোনো হয়তো ভুল ডিসিশনই নেওয়া হবে স্টুডেন্টসদের জন্য। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নাকি এই বৈঠকের সদস্য হবেন না, অর্থাৎ মিটিং অ্যাটেন্ড করবেন না। তো এই বিষয়টাকে নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যদি মিটিং অ্যাটেন্ড না করেন তাহলে কি কোনো ক্ষতি হতে পারে তোমাদের। ইনফ্যাক্ট আজকের এই বৈঠকের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সকলের জন্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণটাই দেখতে থাকো, খুবই ছোট একটা ভিডিও, আশা করি তোমাদের তেমন কিছু আমি সময় নেব না, কিন্তু এই ছোট্ট ভিডিও থেকে হয়তো বা তোমাদের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু দূরে চলে যেতে পারে। অলরাইট, ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট বা একটি ছোট্ট আমি বিরতি নিয়ে নিচ্ছি। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও। প্রথম প্রশ্ন যেটা কিনা প্রত্যেকটি ছাত্রছাত্রীর এই মুহূর্তে হচ্ছে, যেটা নিয়েই সকলেই ভয় করছে যে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো এই মিটিং এর মধ্যে অ্যাটেন্ড করবেন না, তাহলে কি কোনো সমস্যা হতে পারে? প্রথমে তোমাদের সকলকে জানিয়ে রাখা ভালো যে ব্রাত্য বসু মহাশয় কেন মিটিং অ্যাটেন্ড করছেন না তার কিন্তু খবর আমার কাছে নেই। উনি কেন অ্যাটেন্ড করছেন না, কোনো পার্সোনাল কারণ রয়েছে বা কোনো অন্যান্য কারণ, তা কিন্তু আমি একেবারেই জানি না। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা জানিয়ে রাখা ভালো, তোমাদের বোর্ড অর্থাৎ মাধ্যমিকের বোর্ডের সভাপতি এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের সভাপতি উভয়েই কিন্তু মিটিং এ অ্যাটেন্ড করবেন। যেমন কিনা আমরা সকলেই জানি শুধু যে শিক্ষামন্ত্রীদের এখানে মিটিং তা কিন্তু একেবারেই না, বোর্ডের সভাপতিরাও কিন্তু এই মিটিং এ অ্যাটেন্ড করবেন। আমাদের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু শুধু শিক্ষামন্ত্রী অ্যাটেন্ড করছেন না, বোর্ডের সভাপতি দুইজন কিন্তু অ্যাটেন্ড করছেন। এবারে তো তোমাদের একটা প্রশ্ন হবে, তাহলে কি কোনো ফারাক হতে পারে যে ব্রাত্য বসু মহাশয় থাকছেন না, তাহলে কি কোনো সমস্যা হতে পারে আমাদের বোর্ডের? এতে তেমন কিছু হামরি একটা ফারাক পড়বে না, যেহেতু বোর্ডের দুই সভাপতি রয়েছেন। এরপরে তো তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, কেন্দ্র যখন একটি ডিসিশন নেবেন সেটা কিন্তু প্রত্যেকটা রাজ্যকেই মানতে বাধ্য হতে হবে। আমি মানলাম পাঁচটা রাজ্য বলছে পরীক্ষা বাতিল করতে হবে আর দুটো রাজ্য বলছে না পরীক্ষা আমরা নেবই, তাহলে বেশি মতামত কোন দিকে যাচ্ছে? পরীক্ষা বাতিলের দিকে। ঠিক আছে, আমি কথার কথা বলছি, আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। তাহলে কিন্তু কেন্দ্রের শিক্ষামন্ত্রী এটাই বিবেচনা করে বলবেন যে হ্যাঁ পরীক্ষা ক্যান্সেল করা হবে, তাহলে কিন্তু ওই যে দুটো রাজ্য রয়েছে যারা বলছে না আমরা পরীক্ষা নেবই তাদেরকেও কিন্তু বাধ্য হয়ে মানতে হবে যে হ্যাঁ পরীক্ষা কিন্তু বাতিলই হচ্ছে। তো এই হচ্ছে একটা ছোট্ট ব্যাপার যেটাকে নিয়ে তোমরা ভয় করছিলে যে আমাদের ব্রাত্য বসু মহাশয় যদি মিটিং অ্যাটেন্ড না করেন তাহলে হয়তো সব শেষ হয়ে গেল। আমাকে একজন ইনস্টাগ্রামে বলছে দাদা সর্বনাশ হয়ে গেছে একেবারে, আমাদের আর কিছু করার নেই কারণ আমাদের শিক্ষামন্ত্রী তো মিটিং অ্যাটেন্ডই করবেন না। তেমন কিছু একটা না, তোমাদের জন্য আই হোপ দ্যাট একটা ভালো নিউজ আসতে পারে আজকে, ফিঙ্গার ক্রস তোমাদের জন্য। আর যারা এখনো পর্যন্ত টুইটারে গিয়ে টুইট করোনি, তোমাদের মতামত জানাওনি, কি করছো, তোমাদের শেষ সুযোগ রয়েছে, চেষ্টা করতে পারো। চেষ্টা করলে কোনো ক্ষতি নেই, একটা টাকা খরচ হবে না, কিন্তু চেষ্টা করতে পারো, টুইটারে গিয়ে টুইট করো কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে। কিভাবে টুইট করতে হয় তা আমি আগেই জানিয়েছিলাম অনেক আগে একটা ভিডিওতে, সেটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। ভিডিওটা ছিল এই পর্যন্ত, যদি তোমাদের ভুল ভ্রান্তি আমি দূর এতটুকুও করে থাকতে পারি তাহলে অবশ্যই সকলে মিলে একটা লাইক করে দাও, কমেন্টে জানো ভিডিওটা কেমন লাগলো, তুমি ভিডিওটা কোথা থেকে দেখছো। যারা নতুন দর্শকরা রয়েছো বা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও। এখানে প্রতিনিয়ত স্টুডেন্টসদের জন্য ভিডিও বানানো হয়।